ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. رب افرح لي صدري ويسر لي أمري أهل العقدة من لساني يفقهوا قولي رب زدني علما. السلام عليكم. আজ আমরা আলোচনা করব মালাকুল মওতকে নিয়ে। অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে এই পৃথিবীতে প্রতিদিন ট্রিলিয়ন ট্রিলিয়ন প্রাণীর মৃত্যু ঘটে, ট্রিলিয়ন ট্রিলিয়ন প্রাণী মৃত্যুবরণ করে প্রতিক্ষণ, হয়তো প্রতি সেকেন্ড হয়তো মিলিয়ন মিলিয়ন প্রাণী মৃত্যুবরণ করে। মালাকুল মওত একা এত প্রাণ কিভাবে হরণ করেন, কিভাবে তিনি এত প্রাণ সংগ্রহ করে তাকে ইল্লিন অথবা ফিজিনে নিয়ে যান? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন, কিন্তু খুব সহজ প্রশ্ন। এত সহজ প্রশ্নের উত্তর দিতে আনন্দ লাগবে না, তাই চলুন আমরা প্রথমে প্রশ্নটিকে একটু কঠিন করে নিই। আর আমরা এই প্রশ্নটিকে কঠিন করে ফেলব ঠিক এইভাবে যে এই পৃথিবীতে কি প্রতিদিন ট্রিলিয়ন ট্রিলিয়ন প্রাণীর মৃত্যু ঘটে? এ প্রশ্নের উত্তর হলো না, এই পৃথিবীতে প্রতিদিন ট্রিলিয়ন ট্রিলিয়ন প্রাণীর মৃত্যু ঘটে না। প্রশ্ন হবে তাহলে কি সংখ্যাটা অনেক কম হবে? এ প্রশ্নের উত্তর হলো না, সংখ্যাটা অনেক কম নয়, বরং সংখ্যাটা এত বেশি হবে যে তাকে ভাষায় প্রকাশ করা যাবে না। সংখ্যাটা এত বেশি হবে যে তাকে ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা জানি মিলিয়ন মানে হলো 10 লক্ষ, বিলিয়ন মানে 100 কোটি, বিলিয়নকে 1000 দিয়ে গুণ করলে হবে ট্রিলিয়ন। এই ট্রিলিয়নের চেয়ে বেশি হলো কোয়াডিলিয়ন, তারপরে হলো কোয়ান্টিলিয়ন, তারপর হলো সেক্সটিলিয়ন, তারপর হলো সেপ্টিলিয়ন, তারপর হলো অক্টিলিয়ন, তারপর হলো ননেলিয়ান, তারপর হলো ডিফিলিয়ান। ডিফিলিয়ান বলতে একের পাশে 33টা 0, একে বলা হয় ডিফিলিয়ান। আপনি অবাক হবেন, গোটা পৃথিবীতে, আমাদের পৃথিবীতে প্রতিদিন ডিসিলিয়ানের চেয়েও বেশি প্রাণীর মৃত্যু ঘটে। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে এত প্রাণীর মৃত্যু ঘটে কিভাবে? এ প্রশ্নের উত্তর কঠিন নয়, একটু খেয়াল করুন আর বিজ্ঞান সম্পর্কে সামান্যটুকু জ্ঞান থাকলে আপনি বুঝতে পারবেন। আমরা মানুষরা, অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মানুষ, প্রতিদিন 21,000 থেকে 24,000 বার মতো নিঃশ্বাস নেই, আর প্রতিবার নিঃশ্বাসের সঙ্গে কোটি কোটি জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদের নাকে প্রবেশ করে এবং সেগুলো মারা যায়। তো চিন্তা করুন, একবার নিঃশ্বাসের সঙ্গে যদি কোটি কোটি জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া মারা যায়, তাহলে দিনে আপনি 24,000 বার নিঃশ্বাস গ্রহণ করেন, নিঃশ্বাস নেন, তো এই 24,000 বার নিঃশ্বাসে তাহলে কত কোটি আপনি জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া মেরে ফেলেন? একবার ভেবে দেখুন,
এছাড়াও আমাদের মুখ দিয়েও অনেক জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া প্রবেশ করে, সেগুলো মারা যায়। এনি টাইম আমাদের মুখে 600 কোটি জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া থাকে। তাহলে চিন্তা করুন, একজন মানুষ সারা দিনে ডিসিলিয়ান পরিমাণ বা তার চাইতেও বেশি প্রাণ হত্যা করে। এবার চিন্তা করুন, তাহলে বর্তমান পৃথিবীতে কম বেশি প্রায় 750 কোটি মানুষ আছে। তাহলে এই 750 কোটি মানুষ কত প্রাণ হত্যা করে? তাছাড়াও প্রতিদিন কত মশা মরছে, প্রতিদিন কত মাছি মরছে, প্রতিদিন সূর্যের তাপে কত ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু মারা যাচ্ছে, প্রতিদিন কত পিঁপড়া মারা যাচ্ছে, প্রতিদিন কত গাছ মারা যাচ্ছে, একবার কল্পনা করে দেখুন। তাহলে প্রতিদিন ট্রিলিয়ন ট্রিলিয়ন নয়, বরং প্রতিদিন এত প্রাণ মৃত্যুর দিকে এগিয়ে যায় অথবা মৃত্যুবরণ করে, যেটাকে সংখ্যায় প্রকাশ করা সম্ভব নয়, মোটেও সম্ভব নয়। এ তো গেল শুধুমাত্র আমাদের পৃথিবীর কথা। একবার কল্পনা করে দেখুন, শুধুমাত্র আমাদের গ্যালাক্সিতেই, অর্থাৎ মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই আমাদের পৃথিবীর মতো জীবনময় পৃথিবী থাকার সম্ভাবনা হাজার হাজার। তাহলে চিন্তা করুন, সেখানে ফের প্রতিদিন কত প্রাণী মারা যায়। আর শুধু মিল্কি ওয়ে গ্যালাক্সি নয়, এই মহাবিশ্বে কম বেশি প্রায় 20,000 কোটি গ্যালাক্সি আছে। চিন্তা করুন, সেই 20,000 কোটি গ্যালাক্সিতে কত প্রাণী প্রতিদিন মারা যাচ্ছে। আর শুধু আমাদের মহাবিশ্ব নয়, মহাশূন্যে মহাবিশ্বের সংখ্যা একাধিক। বিজ্ঞানীরা বলে থাকেন যে এই মহাশূন্যে আমাদের মহাবিশ্ব একক মহাবিশ্ব নয়, বরং মহাবিশ্বের সংখ্যা একাধিক। তাহলে কল্পনা করুন, অন্যান্য আরো মহাবিশ্বে প্রতিদিন কত প্রাণীর মৃত্যু ঘটে। যাই হোক, এবার মনে হয় আমরা প্রশ্নটিকে বেশ কঠিন করে ফেলেছি। আর এখন আমরা সেই প্রথমে করা ছোট্ট প্রশ্নটির উত্তর দেব ইনশাআল্লাহ। আর সেই প্রশ্নটি হলো, মালাকুল মত একা এত প্রাণীর প্রাণ কিভাবে হরণ করেন, কিভাবে সম্ভব হয় এটা? আর এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 4টি আয়াত দিয়েছেন। আর সেই 4টি আয়াত হলো 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 97, 6 নম্বর সূরা আনাম আয়াত নম্বর 61, 8 নম্বর সূরা আনফাল আয়াত নম্বর 50 এবং 47 নম্বর সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নম্বর 27। এই 4টি আয়াতের মধ্যে শুধুমাত্র 6 নম্বর সূরা আনামের 41 নম্বর আয়াতটি একটু ভিন্নভাবে পবিত্র কোরআনে এসেছে, কিন্তু বাকি 3টি আয়াত অর্থাৎ 4 নম্বর সূরার 97 নম্বর আয়াত, 8 নম্বর সূরার 50 নম্বর আয়াত এবং 47 নম্বর সূরার 27 নম্বর আয়াত প্রায় একইভাবে পবিত্র কোরআনে উপস্থাপিত হয়। আর এই 3টি আয়াতই আল্লাহ তাআলা বলেছেন প্রাণ হরণ করে মালাইকাতু। এটা আরবি শব্দ যার বাংলা অর্থ হবে ফেরেশতারা। আরবি শব্দ মালাইকাতু, এটা হলো আরবি শব্দ মালাক বা ফেরেশতার বহুবচন। তো এই 3টি আয়াতে অর্থাৎ 4 নম্বর ফুরার 97 নম্বর আয়াত, 8 নম্বর ফুরার 50 নম্বর আয়াত এবং 47 নম্বর ফুরার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন প্রাণীদের প্রাণ হরণ করে ফেরেশতারা। এছাড়াও যে আয়াতটা সম্পর্কে আমরা পরে আলোচনা করব বলেছিলাম, সেই আয়াতটি হলো 6 নম্বর ফুরা আনামের 41 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ তাআলা বলছেন প্রাণ হরণ করে রাসুলনা। রাসুলনা আরবি শব্দ যার অর্থ হলো দূতরা বা প্রেরিত দূতরা। আল্লাহ তাআলা বলছেন প্রাণ হরণ করে রাসুলনা বা প্রেরিত দূতরা। আরবি রাসুল শব্দের বহুবচন হলো রাসুলনা। রাসুল মানে একজন দূত, একজন প্রেরিত দূত।
রাসূল না হলো রাসূলের বহুবচন, একাধিক প্রেরিত দূত এটা রাসূলের বহুবচন। তো চার নম্বর সূরা নিসার 97 নম্বর আয়াত, আট নম্বর সূরা আনফালের 50 নম্বর আয়াত, 47 নম্বর সূরা মুহাম্মদ ফলফলম এর 27 নম্বর আয়াতের মতোই, ছয় নম্বর সূরা আনামের 140 নম্বর আয়াতটিও একই অর্থ বহন করে, যদিও শাব্দিকভাবে একটু ভিন্নভাবে পেশ হয়েছে কিন্তু আর্থিক মানে অর্থের দিক থেকে আয়াতটা একই। আর এই চারটি আয়াত থেকে যা বোঝা গেল তা হলো, কোনো একজন ফেরেশতা সমস্ত প্রাণীদের প্রাণ হরণ করে না, বরং প্রত্যেক প্রাণীর প্রাণ হরণ করার জন্য একজন ফেরেশতা নিয়োজিত রয়েছেন, আর তাকেই আরবিতে বলা হয় মালাকুল মওত, নিয়োজিত মৃত্যুর ফেরেশতা। এখন প্রশ্ন হবে, প্রত্যেক প্রাণের পিছনে একজন করে মালাকুল মওত বা মৃত্যুর ফেরেশতা নিয়োজিত আছেন, এরকম কোনো আয়াত কি পবিত্র কোরআনে আছে? এ প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, এরকম আয়াত পবিত্র কোরআনে রয়েছে, এবং সেই আয়াতটি হলো 32 নম্বর সূরা সাজদা আয়াত নম্বর 11।